বিশ্বের সবচেয়ে বেশি নিরামিষভোজী বাংলাদেশ। এক বছরে বাংলাদেশের একজন মানুষ মাত্র 4 কেজি মাংস খেয়ে থাকে। সে হিসেবে সারা বিশ্বের মধ্যে সবচাইতে কম মাংসভোজী মানুষের দেশ বাংলাদেশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর মধ্যে সবচাইতে কম মাংস খায় বাংলাদেশের মানুষ। সে হিসাবে বিশ্বের সবচাইতে বেশি নিরামিষভোজীর দেশও বলা যায় বাংলাদেশকে। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করে টেলিগ্রাফ। এতে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। তার মধ্যে আমিষ কম খাওয়ার এই তথ্যও উঠে আসে। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের 2009 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের একজন সাধারণ মানুষ বছরে মাত্র 4 কেজি মাংস খায়। তালিকায় বাংলাদেশের পরেই আছে প্রতিবেশী দেশ ভারত 4.4 কেজি এবং আফ্রিকার দেশ বুরুন্ডি 5.2 কেজি। অন্যদিকে সবচেয়ে বেশি আমিষাসী দেশের মাঝে প্রথমেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশের একজন মার্কিন নাগরিক বছরে 120.2 কেজি মাংস খায়। তারপরেই আছে মধ্যপ্রাচ্যের কুয়েত 119.2 কেজি এবং অস্ট্রেলিয়া 111.5 কেজি। যে দেশগুলোতে মাংস বেশি খাওয়া হয় সেখানে ওবেসিটি বা অতিরিক্ত ওজনের সমস্যাটিও বেশি দেখা যায়। তবে 2002 থেকে 2009 সালের পরিসংখ্যান তুলনা করলে দেখা যায় মাংস খাওয়ার পরিমাণ কমে আসছে এসব দেশেও। বাংলাদেশের ব্যাপারে আরও কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। যেমন, নাগরিকের অনুপাতে পর্যটকের সংখ্যা এদেশে সবচাইতে কম। প্রতি 1,273 জন নাগরিকের মধ্যে একজন মাত্র পর্যটক। বাংলাদেশের হোটেলে রাত্রি যাপন সবচাইতে সস্তা। উদাহরণ হিসেবে বুড়িগঙ্গার ফরিদপুর হোটেলের কথা বলা হয়েছে, যা কিনা 5টি নৌকা জোড়া দিয়ে তৈরি। এতে রাত্রি যাপনের খরচ মাত্র 36 টাকা। পৃথিবীর যে 58টি দেশ এখনও মৃত্যুদণ্ড বহাল আছে, তার মধ্যে একটি হল বাংলাদেশ। বাংলাদেশের রয়েছে পৃথিবীর অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত, যা 75 মাইল। ইথিওপিয়ার পর সবচাইতে কম ওবেসিটি বা অতিরিক্ত ওজনের মানুষ দেখা যায় বাংলাদেশে। পৃথিবীর যে দেশগুলো কখনই অলিম্পিক মেডেল পায়নি তাদের মাঝে সবচাইতে বেশি জনসংখ্যার দেশ হল বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগের দিক দিয়ে বাংলাদেশ খুবই ঝুঁকির মুখে। বাংলাদেশের চাইতে বেশি ঝুঁকিতে আছে মাত্র 4টি দেশ, ভানুয়াতু, টোঙ্গা, ফিলিপাইন ও গুয়েতেমালা। পৃথিবীর সবচাইতে দূষিত শহরের তালিকায় আছে বাংলাদেশের শহরগুলো। সমুদ্র তল থেকে গড়ে মাত্র 85 মিটার উঁচু বাংলাদেশের ভূখণ্ড, ফলে পৃথিবীর সবচাইতে নিচু 10টি দেশের মধ্যে আছে বাংলাদেশের স্থান। বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ শহর, কিন্তু ঘনবসতিপূর্ণ, দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ পৃথিবীর সবচাইতে সুখী মানুষদের মধ্যে রয়েছে।